মারাত্মক করোনা প্রতিহত করবলে রাশিয়ায় অহা আগস্টর মাঝভাগত বিশ্বর প্রথমটো কোভিড ভ্যাকসিনক আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ার সম্ভাবনা আছে। রাশিয়ায় ইতিমধ্যে কোভিড ভ্যাকসিনের পরীক্ষণ দ্বিতীয় পর্যায়ত আছে। রাশিয়ায় এই সমগ্র বিষয়টুক স্পুটনিক মুহূর্ত আখ্যা দিছে, কারণ 1957 চনত রাশিয়ায় বিশ্বর প্রথমটো স্পুটনিক নামৰ উপগ্রহ মহাকাশলে প্রেরণ কৰিছিল। আমি পুনৰবাৰ জনাইছো যে মাৰাত্মক করোনা প্রতিহত কৰিবলৈ রাশিয়ায় অহা আগস্টৰ মাজভাগত বিশ্বৰ প্রথমটো কোভিড ভ্যাকসিনক আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়াৰ সম্ভাৱনা আছে। রাশিয়াত ইতিমধ্যে কোভিড ভ্যাকসিনৰ পৰীক্ষণ দ্বিতীয় পৰ্যায়ত আছে আৰু রাশিয়ায় এই সমগ্র বিষয়টুক স্পুটনিক মুহূর্ত আখ্যা দিছে, কারণ 1957 চনত রাশিয়ায় বিশ্বৰ প্রথমটো স্পুটনিক নামৰ উপগ্রহ মহাকাশলৈ প্রেরণ কৰিছিল।